আদালতের আদেশ সামান্য করায় ট্রাম্পকে জরিমানা গুনতে হবে নয় হাজার ডলার এবার না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে কর্তৃপক্ষ বেঁধে দেয়া সময়ের মধ্যে বিক্ষোভস্থল ছেড়ে না যাওয়ায় শিক্ষার্থীদের বহিষ্কার করতে শুরু করেছে তারা দিনে দিনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পাশাপাশি নিন্দার ঝড় বইলেও তাতে গাজা পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক গাজার অঞ্চলের রাফা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান বিনিয়ামিন নেতানিয়াহু তিনি আরও বলেন সব লক্ষ্য পূরণের আগে যুদ্ধ বন্ধ হবে এটি ইসরায়েলের বিবেচনায় নেই তার এমন মন্তব্যের পর জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতি না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা তবে জর্ডান সফর শেষে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবেশের পরিমাণ বাড়াতে নেতানিয়াহুর সঙ্গে বুধবার বৈঠকে বসার কথা রয়েছে তার অন্যদিকে জাতিসংঘের প্রধান আন্তনীয় গুতেরেস জানান গাজায় ক্রমবর্ধমান ত্রাণ সহায়তা এখনও যথেষ্ট নয় এ অবস্থায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে তেলাবিবকে আহ্বান জানান তিনি লোহিত সাগরে কিছুতেই নিজেদের জাহাজকে হাউথিদের হামলার হাত থেকে রক্ষা করতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু লোহিত সাগরই নয় ভারত মহাসাগরেও ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলার মাত্রা বাড়িয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা মঙ্গলবার ইয়েমেনের টেলিভিশনে ভাষণে মোট চারটি জাহাজে হামলা চালানোর দাবি করেন হাউথি মুখপাত্র এর মধ্যে পর্তুগালের পতাকাবাহী এম এস সি ওরিয়ন কন্টেনার জাহাজ রয়েছে এর মধ্যে মঙ্গলবার ইয়েমেনের টেলিভিশনে দেয়া ভাষণে হাউতির মুখপাত্র জানান আবারও লোহিত সাগরে দুটি মার্কিন ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে তারা শুধু তাই নয় গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আন্তর্জাতিক শিপিং এর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ভারত মহাসাগরে এম করিয়ন কন্টেইনার জাহাজে ড্রোন হামলার দাবি হাউতিদের গণমাধ্যমের বরাতে জানা যায় পর্তুগালের পতাকাবাহী জাহাজটিতে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি তবে এটির আংশিক মালিকানায় ইসরায়েলি এক ব্যবসায়ী রয়েছে বলে জানা গেছে আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নয় হাজার ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত স্থানীয় সময় মঙ্গলবার তাকে এই আদেশ দেন আদালত পাশাপাশি পরবর্তীতে আদালতের আদেশ সামান্য করলে তাকে জেলে যেতে হতে পারে বলেও সতর্কতা দেয়া হয় তারকা সর্মি ড্যানিয়ালকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছে ওই আদালতে ফৌজদারি মামলার সাক্ষী এবং এর সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত থাকার জন্য আদেশ জারি করেন আদালত গেল তেইশ এপ্রিল আইনজীবীরা অভিযোগ করে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এ মামলার বিষয়ে কথা বলেন তিনি ভারতে তৃতীয় দফা লোকসভা ভোটের আগে বিজেপির জোট সদস্যের এক নেতার যৌন কেলেঙ্কারি ঘটনায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী কর্ণাটকের জেডিএস এর এক নির্বাচিত সংসদ সদস্যকে যৌন নির্যাতনের দায়ে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী এস টি দেবেগৌড়ার নাতি ভোটের আগে ইস্যুতে বিরোধীরাও সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে যদিও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ বলেছেন নারীদের অসম্মানকারীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে তৎপর গেরুয়া শিবির তবে কর্ণাটকে কংগ্রেস সহ প্রাদেশিক দলগুলোর সঙ্গে মোদীর দল দৌড়ে পেরে উঠতে পারছে না এমন বাস্তবতার মধ্যেই বিজেপি তথা এনডিএ জোটের অন্যতম শরিক এর সংসদ সদস্য প্রজ্জ্বল রাভান্নার নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল হয়েছে কর্ণাটকের হাসান লোকসভায় এবার লড়ছিলেন বিদায়ী এই সাংসদ তবে কদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় তিন হাজার যৌন হয়রানিমূলক ভিডিও ফাঁস হয় সোমবার এ বিষয়ে একটি মামলা হয় কংগ্রেস পরিচালিত কর্ণাটকের রাজ্য সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করে তা তদন্ত শুরু করে এরপরই প্রজ্জ্বলকে দল থেকে বহিষ্কার করে জেডিএস ভারতীয় গণমাধ্যমের খবর বহিষ্কারের আগেই দেশ ছাড়েন যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত তরুণ এই সংসদ সদস্য ভোটের আগে এই ইস্যুতে বিরোধীরাও সরব হয়েছে বিজেপির বিরুদ্ধে মোদী জি ভোট মাঙ্গা হাজারো মহিলা জোট শরিক জেডিএস সাংসদের এমন কুকৃতিতে দেশের শাসক জোট এনডিও যে চরম অস্বস্তিতে রয়েছে তা পরিষ্কার হয়ে যায় জোটের বড়দল বিজেপির শীর্ষ নেতা অমিত শাহর মন্তব্যে মঙ্গলবার একটি অনুষ্ঠানে অমিত শাহ বলেন নারী নির্যাতনকারী যেই হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না তাকে দৃষ্টান্তমূলক সাজাও পেতে হবে জেডিএস গেল বছরই এনডিএ জোটে যোগ দিয়ে আঠারোতম লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছে স্বাভাবিকভাবেই বিজেপি যেখানে চারশো আসন জেতার স্বপ্ন নিয়ে সরকার গড়ার ডাক দিয়েছে সেখানে বিরোধীদের কাছে তাদের জোট সঙ্গী প্রজ্বল রাভান্নারের এমন যৌন কেলেঙ্কারীর ঘটনা বিজেপি বিরোধী প্রচারে বাড়তি হাওয়া দেবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুব্রত আচার্য সময় সংবাদ ভারত সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা বন্দরে জ্বালানি তেল সংগ্রহের পর আজ বিকেল নাগাদ দেশের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি আগামী এগারো মে দিবাগত রাত অথবা বারো মে ভোর রাতে তেইশ নাবিক সহ বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে এম ভি আবদুল্লাহ শিবলিয়া সাদিকের রিপোর্টে বিস্তারিত আর কয়েকদিনের অপেক্ষা এর এরপরেই আসবে সেই মাহেন্দ্র খন পরিবারের কাছে গিয়ে যেন প্রাণ ফিরে পাবেন নাবিকরা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বর্তমানে জ্বালানি তেল সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা বন্দরে সাময়িক অবস্থান করছে জাহাজটি আগামী এগারো মে দিবাগত রাত অথবা বারো মে ভোর রাতে তেইশ নাবিকসহ বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে এম ভি আবদুল্লা এরপরেই পরিবারের দেখা পাবেন নাবিকরা এদিকে জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জানান নির্বিঘ্নে এক দারুণ যাত্রায় উচ্ছ্বসিত নাবিকরা প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি আইএনসির পঞ্চম সম্মেলনে এ বিষয়ে একটি বৈশ্বিক চুক্তি করার সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে অটোয়ায় শেষ হল জাতিসংঘ আয়োজিত ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির চতুর্থ বৈঠক এবারের বৈঠকে উজান হতে আসা প্লাস্টিক দূষণের মাধ্যমে বাংলাদেশের নদী ও বঙ্গোপসাগরের দূষণ প্রতিরোধে বিশেষ কর্মসূচি রাখতে সম্মেলনে যে জোরালো প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সেটি মূল এজেন্ডায় যুক্ত করা হয়েছে কানাডার অটোয়া থেকে প্রসূন আশিসের রিপোর্ট পলিথিন ও প্লাস্টিকজাত পণ্যসহ বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে দেশের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার তথ্য অনুযায়ী বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের দুই দশমিক চার শতাংশই হয় বাংলাদেশে পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান চতুর্থ বেসরকারি সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতি মিনিটে প্রায় পাঁচ লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয় আর ঢাকা শহরে প্রতিদিন প্রায় দেড় কোটি পলিথিন ব্যাগ পরিত্যক্ত হয় এভাবে প্রায় তিনশো রকমের প্লাস্টিক পণ্য পুকুর ডোবা নদীনালা ও সাগরে গিয়ে জমা হয় সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন বছরে আশি লাখ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ে খাদ্যচক্রের মাধ্যমে প্রতিদিন প্লাস্টিকের অতি কণা মানুষের দেহে প্রবেশ করায় দেখা দেয় নানা ধরনের জটিল রোগ এমন বাস্তবতায় বিশ্বজুড়ে প্লাস্টিকের উৎপাদন ব্যবহার ও ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে একটি আন্তর্জাতিক চুক্তি করার লক্ষ্যে সোমবার কানাডার রাজধানী অটোয় হয় জাতিসংঘের সপ্তাহব্যাপী পরিবেশ সম্মেলন সম্মেলনে অংশগ্রহণ করেন জাতিসংঘের সদস্যভুক্ত একশো বিরানব্বইটি দেশের সরকারি প্রতিনিধি এ সময় বাংলাদেশের প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ও সমুদ্র রক্ষায় বিশেষ কর্মসূচির পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অংশগ্রহণকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা

স্পিকার থেকে শুরু করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং সে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে প্লাস্টিকের যে ক্ষতিকারক যে প্রভাবগুলো সেগুলোকে কমিয়ে আনা এবং সহনশীল মাত্রা এনে প্লাস্টিককে নিয়ন্ত্রণ করায় প্লাস্টিকের দূষণ কমাতে নিজ নিজ দেশের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতিসংঘ প্লাস্টিক দূষণের কারণে কৃষিজমি নদনদী এবং সামুদ্রিক দূষণের পাশাপাশি সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যঝিখীর বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে এখনই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দরকার উদ্যোগ অটোয়া থেকে সময় সংবাদ নেয়া বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বৌদ্ধ বাঙালিরা স্থানীয় সময় রোববার দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নতুন বছর চৌদ্দশো একত্রিশ বরণ করে দেন প্রবাসীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামনের রিপোর্টে যুক্তরাষ্ট্রের মাটিতে উদযাপন করা হল বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ অতীতের বোধ ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বেশ আনন্দ ঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন প্রবাসী বাঙালিরা স্থানীয় সময় রোববার ভোরের আলো ফুটতেই ক্যালিফোর্নিয়ার ব্লুমফিল্ডে প্রাতরাস আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলা বছরকে বরণের উৎসব ক্যালিফোর্নিয়ার বৌদ্ধ সম্প্রদায় আয়োজিত বাঙালির গণমুখী এই উৎসব আনন্দে মেতে ওঠেন বাঙালি নারী পুরুষ ও শিশু সহ নানা বয়সী মানুষ হরেক রকমের পোশাকে বাঙালির লোক উৎসবের অনুষ্ঠানে অংশ নেন তারা উৎসবে যোগ দেন বিশেষ অতিথিরাও আমরা যে হাজার মাইল দূরে থেকেও মনে প্রাণে আমরা যে বাঙালি আমরা বাঙালিত্ব লালন করি তার প্রতিফলন বাংলা সংস্কৃতির আমরা আশা করবো আপনাদের যে আয়োজন আপনারা এই শুধু প্রবাসে করে যাচ্ছেন এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম আমাদের বাংলার যে অসাম্প্রদায়িক চেতনা সেটা ধারণ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে দেশের মাটিকে মনে রাখবে দিনভর চিত্রাঙ্কন খেলাধুলা ঘুরি উড়ানো পুরস্কার বিতরণ প্রীতি ভোজ আর মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় প্রবাসী বাঙালিদের বর্ষবরণ অনুষ্ঠান লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র এবং আদালতের আদেশ সমান্য করায় ট্রাম্পকে জরিমানা গুনতে হবে নয় হাজার ডলার এবার না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি এই ছিল আন্তর্জাতিক সময় সময় সংবাদের সঙ্গে থাকবেন মার্চিয়াস ধন্যবাদ সোহার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়